আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ এপিসোড। যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। তো আজকে যে মূল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কিত। তো সেই সঙ্গে আমরা যুক্ত করতে চাই ইরাকের শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে নিয়ে। আপনারা জানেন বর্তমান বিশ্বে তিনি আল কুরআনের মাধ্যমে আল কুরআনের মুজিজায় তার চিকিৎসায় অনেক রোগী ভালো হচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পারতেছি ব্লাইন্ড, ড্রাম, ক্যান্সার, এইডস, প্যারালাইসিস, জিন ইনফেক্টেড। তো তার চিকিৎসার ভিডিও সারা বিশ্বে ভাইরাল হলে তিনি যখন বুবা অন্য মানুষের চিকিৎসা করেন বিভিন্ন মানুষ মন্তব্য করেন যে এরকমভাবে ভালো করতে পারতেন একমাত্র ঈসা আলাইহিস সালাম। তো পূর্বে আমরা কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ব্লাইন্ড যারা ড্রাম তাদেরকে কীভাবে চিকিৎসা করেছেন, তার দুয়ার বরকতে কীভাবে ভালো হয়েছেন। তো আজকে আমরা যেই মূল টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজার মাধ্যমে একজন সাহাবীর সুস্থতা, একজন সাহাবীর পায়ের সমস্যা থেকে কীভাবে মুক্তি পেলেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চলেন মূল টপিকে চলে যাই। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফের উপর আক্রমণের জন্য আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি ক্ষুদ্র দল পাঠালেন। গভীর রাতে আবদুল্লাহ বিন আতিক আবু রাফের শয়ন কক্ষে প্রবেশ করে নিজের তলোয়ার তার পেটের ভেতর ঢুকিয়ে দেন। তিনি বলেন, যখন আমি নিশ্চিত হলাম যে আবু রাফে মৃত্যুবরণ করেছে তখন আমি কক্ষের দরজা খুলে বের হয়ে এলাম। এ সময় আমি পা ফসকিয়ে মাটিতে পড়ে গেলাম, আমার পা ভেঙে যায়, অথবা আমার ভাঙা পা মাতার পাগড়ি দ্বারা বেঁধে কোনো ক্রমে সাথীদের নিকট পৌঁছে গেলাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলে তিনি নিজের হস্ত মুবারক আমার ভাঙা পায়ের উপর বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার ভাঙা পা এমনভাবে জোড়া লেগে গেল যে এতে আঘাতের কোনো চিহ্নই রইল না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আমরা দেখেছি যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি অনেক প্যারালাইসিস, অনেকে হাঁটতে পারে না, বিভিন্ন মানুষের চিকিৎসা করেন। আপনারা জানেন যে বিভিন্ন অ্যাক্সিডেন্টেই কিন্তু মানুষের পা প্যারালাইসিস হয়ে যায়, অনেকে হাঁটতে পারে না। এখানে অনেক বিষয় আসতে পারে, যেমন একটা দুষ্ট জিনের খারাপ দৃষ্টিতে একটা মানুষের এরকম হতে পারে, বিভিন্ন খারাপ বাতাসে এরকম হতে পারে। এরকম বিপদগ্রস্ত যারা আছেন সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।